হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটি খুবই সুখবর আছে। আপনারা যদি ট্রেনের নিয়মিত যাতায়াত করেন বা কখনো কখনো যাতায়াত করেন, তাহলে বলবো এটি আপনাদের জন্য খুবই সুখবর। বন্ধুরা, ভারতীয় রেল প্রতি স্টেশনে এরপর ফ্রি ওয়াইফাই দেবে। এর ফলে সকলেই আমরা রেল স্টেশনে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবো এবং এই পরিষেবাটি চালু করা হবে আগামী মার্চ মাস থেকে। পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনের আন্ডারে যে সমস্ত রেল স্টেশনগুলি আছে তাতেও এই সুবিধা প্রদান করা হবে। এবার রেল স্টেশনে পা দিলেই ফ্রি ওয়াইফাই মিলবে, এমনই পরিকল্পনা করেছে রেল। গত সপ্তাহে রেল বোর্ডের তরফ থেকে জানানো হয় যে দেশের প্রায় 8000টি স্টেশনে ফ্রি ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে। এই কাজ শেষ করা হবে 2019 সালের মার্চ মাসের মধ্যে। এ মাসের 16 তারিখে রেল আরও একটি বৈঠক করে ওয়াইফাই বসানোর পরিকল্পনা গ্রহণ করে। বন্ধুরা, আমরা জানি প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান বাস্তবায়িত করতে দেশের বিভিন্ন স্টেশনে ফ্রি ওয়াইফাই পরিকল্পনা চালু করার ঘোষণা করেছিলেন এবং রেল বোর্ডের তরফ থেকে এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। এর ফলে দেশের প্রায় 7000 স্টেশনে ওয়াইফাই বসানো হবে, যেগুলি সম্পূর্ণ গ্রামীণ এলাকায় অবস্থিত। এছাড়াও প্রতিটি রেল স্টেশনে হটস্পট ব্যবহার করা হবে। এর ফলে বন্ধুরা, আপনারা যারা খুবই ইন্টারনেট করতে পছন্দ করেন তারা রেল স্টেশনে ইন্টারনেট করতে পারবেন এবং এটি সাধারণ মানুষের জন্য খুবই সুখবর। উল্লেখিত, দেখুন, রেল ইতিমধ্যেই গ্রামীণ এলাকার 200টি স্টেশনে হটস্পট ওয়াইফাই চালু করেছে এবং গুগলের তরফ থেকে প্রায় 400টি স্টেশনে ওয়াইফাই চালু করা হয়েছে। এছাড়াও বন্ধুরা, যদি প্রতিটি স্টেশনে হটস্পট ওয়াইফাই চালু করা হয় তবে সাধারণ মানুষের জন্য এটি খুবই উপকার হবে। বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।